নমস্কার, আজকে আমরা শুনব শ্রী নিরঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস সুন্দর হৃদয়ের তৃতীয় পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনও অবধি একটা ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। আর একটা খবর, এক যে ছিল প্রিয়াঙ্কায় আমরা শুরু করছি সঙ্গে আছি থাকব মেম্বারশিপ। এই মেম্বারশিপের ফি মাসে 29 টাকা। এতে আপনারা পাচ্ছেন সপ্তাহে একটা অতিরিক্ত গল্প এবং আপনাদের কমেন্টের ভিডিও রিপ্লাই আমাদের তরফ থেকে। কাজেই এই ভিডিওর তলায় যে জয়েন বাটনটি আছে, সেই জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হয়ে যান এক যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকব মেম্বারশিপ টিয়ারে। এখন অবধি আমরা শুনলাম তাপসীর গল্প, তাপসীর বিয়ে কিভাবে হলো, তার বাবা ছেলে দেখল, সেই ছেলে এলো, তাপসীর সাথে সে ঘুরল কয়েকদিন, কিন্তু বিয়ের দিন রাতে ভয়ঙ্কর রূপ দেখালো সে। সেই রূপ দেখে তাপসী স্তম্ভিত হয়ে যায়। সে ভাবতেই পারে না যে এমন একটা মানুষের সাথে সে জীবন কাটাবে কী করে। সে ঠিকই করে ফেলে যে সে বাবার কাছে ফিরে যাবে। দেখা যাক এই পর্বে আর কী কী জানা যায় তাপসীর দাম্পত্য জীবন সম্পর্কে। শুরু করছি সুন্দর হৃদয়ের তৃতীয় পর্ব। পরের দিন বেশ বেলা পর্যন্তই তাপসী ঘুমোচ্ছিল। দরজায় মৃদু ধাক্কাতে তার ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে বিছানার উপর উঠে বসল, দেয়াল ঘড়ির দিকে তাকালো, বেলা 8:10। ওমা, এত বেলা হয়ে গেছে, কি লজ্জার! এত বেলা পর্যন্ত সে বোধহয় অনেকদিন বাদে ঘুমোলো, কারণ তাকে স্কুলে যাবার জন্য বেশ ভোরেই উঠতে হয়। ভোর 6টার পর সে সাধারণত বিছানায় শুয়ে থাকার বিলাসে প্রশ্রয় দিতে পারে না, মাথাটা ধরে আছে, কিন্তু দরজায় ধাক্কা দিচ্ছে কে? শৈবাল। হঠাৎ গত রাত্রির ঘটনার পর আজ সকালবেলা শৈবালের মুখোমুখি হতে তাপসীর কেমন লজ্জা করল। গত রাতের ঘটনাকে যেন অনেক অনেক দিন আগেকার ঘটনা বলে মনে হচ্ছিল। মনে হচ্ছিল তার সঙ্গে শৈবালের আসলে কোনো ঝগড়া বিবাদই হয়নি, সবই বোধহয় দুঃস্বপ্ন। হঠাৎ বাইরে দরজায় ধাক্কা দেওয়া বন্ধ হয়ে গেল। এক মহিলার ঈষৎ কর্কশ গলা শোনা গেল। ও বৌদিমণি, বলে এবার ওটো গো, চা করবো লাই, দাদা বাবুদের চা চা করতেছে গো। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলে দিল তাপসী। দেখল সামনে দাঁড়িয়ে আছে থান কাপড় পরনে এক বয়স্কা এবং বিধবা মহিলা। গায়ের রং কালো, শিরনা শুকনো চেহারা, সামনে দুটো দাঁত উঁচু। সে তাপসীর দিকে এক ঝলক তাকিয়ে বলল, বাহ, বে লোক কি প্রীতিমের মতন বউকে নিয়ে এসছে! তা ফুলচর্যার রাতে তোমরা দুজনে আলাদা আলাদা ঘরে শুয়ে আছো কেন গা? এরকম তো জমে দেখিনি মা গো। আপনি কে? চিনলাম না তো। আমি এ বাড়িতে রান্না করি গো বৌদিমণি। ওই পাশের ঘরে দাদাবাবু অনেকক্ষণ উঠে বসে আছে, তো চা লাগবে আমি জানি, কিন্তু বলছে বৌদিমণিকে ডাকই তো দি, একসঙ্গে চা খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি চা বসো, আমি তৈরি হয়ে নিচ্ছি। ইতু চলে গেল। তাপসী চান ঘরে ঢুকল, মুখ ধুলো, চুলটা আঁচড়াল, কপালে একটা ছোট্ট টিপ, ছোঁটে হালকা লিপস্টিক, বেনারসি পাল্টে সুটকেস থেকে বের করলো সালোয়ার কামিজ, তৈরি হয়ে পার্লারে বেরিয়ে এলো। ডাইনিং টেবিলে ইতু চা দিয়ে গেছে, তবে একজনের নয় দুজনের চা। টেবিলের ওপর ছোট ছোট ভারী ম্যাট, তাপসী জানে এই ম্যাট ব্যবহার না করলে টেবিলের চকচকে পালিশ নষ্ট হয়ে যায়। পরিষ্কার প্লেট, পরিষ্কার কাপ দুজনের জন্যে। সামনে একটা ট্রেতে দুরকম বিস্কুট। এ বাড়িতে মহিলা নেই, তবুও সব কিছু বেশ সাজানো গোছানো। এসব কি কাজের লোকদেরই অবদান? চায়ের কাপ থেকে ধোঁয়া। ইতু কিচেনে আভেনের সামনে দাঁড়িয়ে কড়াইতে কিছু একটা ভাজছে, কিন্তু শৈবাল কোথায়? দুজনের চা দেওয়া হয়েছে অথচ একজন অনুপস্থিত। তাপসী চেয়ার টেনে বসল না, অপেক্ষা করতে লাগল। কিন্তু সবথেকে বেশি অস্বস্তির হলো সে কিভাবে মুখ দেখাবে শৈবালকে,
কিংবা শৈবাল কিভাবে মুখ দেখাবে তাপসীকে। গত রাতে তাদের দাম্পত্য জীবনের প্রথম রাতে, ফুলসজ্জার রাতে যেভাবে কাটল, তারপর তাপসী শৈবালের কাছে কিভাবে স্বাভাবিক হবে বুঝতে পারছে না। বিশেষত গত রাতেই কয়েক ঘন্টার মধ্যে তাপসী বুঝে গেছে মেয়েরা বোধহয় শৈবালের কাছে শুধুই রক্ত, মাংস আর বিনোদনের সামগ্রী। মেয়ে মানে শরীর, আর কিচ্ছু না। বিয়ে করে আইনসম্মতভাবে একজন মেয়ের শরীরকে ইচ্ছে মতো ব্যবহার করে নিজের বিকৃত কাম চরিতার্থ করা, না না না, এরকম পুরুষের সঙ্গে তাপসী থাকা সম্ভব নয়। তাপসী কারো সেবাদাসী হয়ে থাকতে পারবে না। ওপাশের টয়লেটের দরজায় শব্দ হল, আবির্ভাব হল শৈবালের। বোঝা গেল সে এতক্ষণ টয়লেটে ব্যস্ত ছিল। তার পরনে বারমুডা আর গায়ে একটা গেঞ্জি, মুখ চোখ ধুয়ে এসেছে বলে এখন বেশ ঝরঝরে লাগছে শৈবালকে। তাপসীকে দেখেই শৈবাল খুব স্বাভাবিক স্বরে বলল, আরে গুড মর্নিং, সরি ফর বিং লেট। এই দেখো চা দিয়েছে টেবিলে, আর তুমি আমার জন্য ওয়েট করছো বুঝতেই পারিনি। চায়ের টেবিলে এসে বসল শৈবাল, তাপসীও বসতে বাধ্য হল, এ তো কিচেনে ব্যস্ত। সেদিকে চকিতে একবার তাকিয়ে শৈবাল মুখটা তাপসীর দিকে একটু এগিয়ে এনে নিচু স্বরে বলল, গত রাতে যা ঘটেছে ভুলে যাও প্লিজ, আর আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে একটু মজা করতে চাইছিলাম বুঝলে তো, তুমি এত সিরিয়াস বুঝতে পারিনি। প্লিজ ফরগিভ মি অ্যান্ড ফরগেট ইট। এসো চা নি, বিস্কুট খাও। আরে ইতু দি একবার শোনো তো। আচ্ছা দাদা বাবু। ইতু মলিন শাড়িতে হাত মুছতে মুছতে এলো। কি রাখছো আজ? আজ ভাত, সোনা মুগের ডাল, পোস্ত বড়ি ভাজা, আলু পটলের ডালনা, রুই মাছের ঝাল আর চিকেন কালিয়া। ফ্রিজে তো মাছ মাংস যথেষ্ট কেনা আছে তাই না? ফ্রিজে যা কেনা আছে দুদিন কিছু কিনতে হবে না কো। বেশ শোনো, এরপর প্রতিদিন সকালে রান্না শুরু করার আগে বৌদি দিদিমণিকে জিজ্ঞেস করে নেবে কে কি রাঁধবে। তাই করবো গো দাদাবাবু। কিন্তু আমি তো কদিনের ছুটি নিয়েছি, তারপর তো আমার স্কুল আছে, সকাল 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে। সকালবেলা বেশি রান্না করার সুযোগ তো ইতুদি পাবে না। আমি ডাল ভাত যা হোক একটা কিছু খেয়ে যাব। শৈবাল তুমি তো বেলা করে অফিসে যাও, তুমি ধীরে সুস্থে খেয়ে যেতে পারবে। আমি বরং রাতে এসে ভালোভাবে ডিনার করব। সেটাও একটা কথা বটে। তুমি কিছু ভেবো নি বৌ দিদিমণি, বেরোবার আগে তুমি সকালে ডাল ভাত মাছ বা মাংসের কিছু একটা খেয়ে যাবে, তারপর তুমি যেমন বলবে কো আমি তেমন রেঁধে রাখবো, রাতে এসে বুঝবে আমার রাতের রান্নার স্বাদ। আমি বরাবর একবেলাই রান্না করাই বুঝলে তো, দুবেলার মতো ফ্রিজেই থাকে, রাতে শুধু গরম করে খেয়ে নেওয়াই আর কি। আমার কোনো আপত্তি নেই, বাড়িতেও আমরা তাই করি। চা শেষ হবার পর ড্রয়িং রুমে গিয়ে বসলো দুজনে। দামি সোফা সেট, সেন্টার টেবিল, বেশ বেশ সাজানো ঘর। একটা বইয়ের আলমারি, ঠাসা বই। তাপসী বইয়ের আলমারিটা দেখছিল, রবীন্দ্র রচনাবলী, বিভূতিভূষণ রচনাবলী, সৈয়দ মুজতবা রচনাবলী, এছাড়া বেশ কিছু ইংরেজি থ্রিলার ও বাংলা আধুনিক কবিদের বই। কবিতা পড়ার অভ্যেসও আছে নাকি সাহেবের? দূর দূর, এই আলমারির একটা বইয়ের পাতাও আমি উল্টিয়ে দেখিনি, কিনতে হয় তাই কিনেছি। স্ট্যাটাস সিম্পল বুঝলে না, একজন মধ্যবিত্ত উচ্চবিত্তের ড্রয়িং রুমে বই থাকবে না এটা কি হয়? আমি জানি এবার বইগুলোর একটা সদ্ব্যবহার হবে নিশ্চয়ই, হয়তো তোমার মতো কাউকে ভেবেই বইগুলো কিনেছিলাম। তাপসী শৈবালের উত্তরটা শুনে মনে মনে একটু ঝাঁকুনি খেল। সিগারেট শেষ, টিপস অ্যাশট্রেতে গুঁজে দিয়ে শৈবাল তাপসীর মুখোমুখি দাঁড়ালো। এবার এটা চুমু দেবে না? ইত্যাদি রান্না করছে যদি দেখে ফেলে? ঘরের পর্দা টানা আছে তো, তাছাড়া ইতুদি এখন এ ঘরে আসবেই না বলে শৈবাল তাপসীকে নিজের বুকে টেনে নিল, তারপর তার ঠোঁটে ডুবিয়ে দিল নিজের ঠোঁট। জীবনে প্রথম এত নিবিড়ভাবে পুরুষের স্পর্শ, এবার তাপসীও যেন নিজেকে আর সংযত রাখতে পারল না। শৈবালের সমরাগময় আদরের কাছে সে যেন আত্মসমর্পণ করল। বারবার শৈবালের ঠোঁট তার পূর্ণ প্রস্ফুটিত বুক দুটিতে যেন ছোবল দিচ্ছে, আর অনির্বচনীয় এক আনন্দে তাপসীর দুই চোখ যেন জড়িয়ে আসছে। এভাবে কখন শৈবাল তার সালোয়ারের দড়িতে টান দিচ্ছে তাপসী বুঝতে পারেনি।
যখন বুঝল, তখন নিজেই শৈবালের দুই হাত চেপে ধরল, তার আলিঙ্গন থেকে মুক্ত করে নিল নিজেকে। কি হলো কি? এই সাত সকালে এসব কি আরম্ভ করেছ তুমি? সব কিছুর একটা সময় আছে, পরিবেশ আছে। তুমি বড্ড বেশি ফ্রিজেড তাপসী, তাই না? হতে পারে, কিন্তু তোমার শারীরিক চাহিদাও যেন একটু অস্বাভাবিক। নিজের অন্তর্বাস এবং সালোয়ার ঠিক করে নিতে নিতে তাপসী বলল, শৈবাল এবার এগিয়ে এলো, তাপসীর দুই হাত ধরে বলল, গত রাতের ঘটনায় তুমি কিছু মনে করোনি তো তাপসী? হ্যাঁ, আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি, ডেফিনেটলি আই অ্যাকসেপ্ট দ্যাট, আমি বুঝতে পারছি। তুমি কি মেয়েদের শরীরটাই শুধু বোঝো, ভালোবাসতে জানো না? গত রাত থেকে তোমার মুখে একবারও ভালোবাসার কথা শুনিনি। এই বাড়িতে আমাকে আনার পর থেকে তুমি শুধু শরীর চাইছো। বিয়ে যখন করেছি তখন শারীরিক সম্পর্ক তো হবেই, কিন্তু একটু সময় দাও, আমরা দুজনে পরস্পরকে একটু চিনি। তাপসী যতক্ষণ কথাগুলো বলে যাচ্ছিল শৈবাল শুনছিল, কিন্তু তার চোখ দুটো যেন মাঝে মাঝে জ্বলে উঠছিল। আমি যে একজন দিদিমণির হাতে পড়েছি তা বুঝতেই পারছি, উঠতে বসতে বকা খাচ্ছি, কি বলো? দাদাবাবু বৌদি, তোমাদের জল খাবার গো। পার্লার থেকে ইতু হাঁক পারল, চলো খেয়ে নি। আচ্ছা, আমি না হয় ছুটি নিয়েছি, তুমি অফিসে কখন বের হবে? আমি একটু দেরি করে অফিস যাব, ফুলসজ্জার পর দিন কোনো পুরুষই বোধে অফিস যায় না, ছুটি নিয়ে বউয়ের সঙ্গে কাটায়, সিনেমা থিয়েটার যায়, রাতে ভালো হোটেলে ডিনার সেরে বাড়ি ফেরে, তাই না? তো তুমিও তাই করো, কে তোমাকে অফিস যেতে বলেছে? চলো, আজ গিরিশমঞ্চে একটা ভালো নাটক আছে, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করবেন, চলো না দেখে আসি। না গো, একটু বেলা করে হলেও অফিস যেতে হবে, কিছু কাজ জমে গেছে, না গেলেই নয়। তাপসী কিছু বলল না, কাজে সে বাধা দিতে চায় না। জল খাবার খেলো দুজনে, লুচি ছোলার ডাল আর গোলাপজাম। ইতুর কাজকর্ম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ইতিমধ্যে বাড়ির আরেকজন কাজের মেয়েও এসে গেছে, সে ঠিকই কাজ করে, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, ওয়াশিং মেশিনে কাপড় কাচা। এই মেয়েটির বয়স অল্প, রোগা, অপুষ্টিতে ভোগা চেহারা, বছর 18-এর বেশি বয়স হবে না তাপসীর তো তাই মনে হলো, কিন্তু সিঁথিতে এক খাবলা সিঁদুর। মেয়েটি হাসি খুশি, তাপসীকে একটা গড় করল। তাপসী ইতুদি এবং মিনু দুজনকেই 100 টাকা করে দিল মিষ্টি খেতে, সামান্য 100 টাকা, তাতে আর এবাজারে কি হয়। কিন্তু সেইটুকু পেয়ে দুজনের কি আনন্দ। বৌদিমণিকে আমার প্রথম থেকেই মনে হয়েছে এ বাড়িতে নকি এসেছেন, মিনু হাসছে, অর্থাৎ তারও কথাটাতে সায় আছে। কাজ সেরে ইতুদি আর মিনু দুজনেই চলে গেল। বেলা 12টা নাগাদ শৈবাল স্নান সেরে অফিসের জন্য তৈরি হয়ে নিল অ্যাশ কালারের সাফারি স্যুট, দীর্ঘকায় বলে শৈবাল যা পরে তাতেই তাকে মানায়। তাপসী নিজে পরিবেশন করে তাকে খাওয়ালো। কি ভালো লাগছে আজ, সেই মায়ের হাতে খেয়েছি আর আজ অনেকদিন পর তোমার হাতে খাচ্ছি। এতদিন ইতুদি রান্না করে গুছিয়ে রেখেছে তো, আমি ঢাকা খুলে খেয়ে নিতাম, একা একা সত্যি আর ভালো লাগছিল না, তাই আমাকে বিয়ে করলে, তাই তো? ঠিক আছে, আমি নিজের চাকরির সামনে যতটা পারি তোমার সেবা করব, হয়েছে? বাড়ি থেকে বের হবার সময় শৈবাল একটা নিবিড় চুমু খেলো বউকে, তাপসী কপট ভর্ৎসনা সুরে বলল, শুধু অসভ্যতা না, নাও সাবধানে যেও। দুপুরবেলা এত বড় বাড়িতে একা তাপসী এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছে, একটু ঘুমাবার চেষ্টা করেছিল, ঘুম এলো না চোখে। দুপুরের ঘুমের অভ্যেস তার তেমন নেই, চাকরি করার ফলেই এমনটা হয়েছে। মনটা কিরকম যেন অস্থির লাগছে, গত রাতের ঘটনা সে একেবারেই মন থেকে মুছে ফেলতে পারছে না, তার শুধুই মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে, শৈবালকে চিনতে ভুল হয়েছে। শৈবালের মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই তো, তাপসী পড়াশোনা করতে ভালোবাসে, সে চেয়েছিল একটা ছোট্ট সুখী সংসার, সে চেয়েছিল তার স্বামী হোক ভদ্র, বিনয়ী, একটু বই পাগল মানুষ, চাকরি ছাড়াও সেই পুরুষটার অন্য একটা জীবন থাকবে, হয়তো সে পড়তে ভালোবাসবে, কিংবা লিখতে, কিংবা আঁকতে, তাহলে চাকরি থেকে ফিরে দুজনে কত বিষয় নিয়ে আলোচনা করে কাটিয়ে দেবে, দাম্পত্য জীবনে শরীরের চাহিদা বা নেশা কতটুকু। কিন্তু শুধু শরীর, শরীর আর শরীর, কোনো মন নেই যেখানে,
সেই পরিবেশে তাপসী নিজেকে কতখানি মানিয়ে নিতে পারবে। হঠাৎ তার বাড়ির কথা মনে পড়ল, বাবার কথা, ভাইয়ের কথা। কি করছে বাবা এখন? লিখছে। নিশ্চয়ই তাই, বাবার জীবনে এই একটা অবসেশন। বাবার জীবনে কোনো একাকিত্ব বোধ নেই, বিচ্ছিন্নতা বোধ নেই, শুধু লেখক হওয়ার এক দুর্মর বাসনা এই উত্তর ষাট জীবনেও বাবাকে ছুটিয়ে নিয়ে চলেছে। কলকাতার কত বড় কাগজে লেখা পাঠায় বাবা, একটাও ছাপা হয় না, হয়তো ছাপা হবেও না, তাপসে জানে। কারণ বাবা নিজেকে সমসাময়িক এবং আধুনিক সাহিত্যের সঙ্গে মিলিয়ে নিতে পারেনি। বাবার গল্পের প্লট সব শরৎচন্দ্রের গল্পের প্লটের মতো, ভাষাও সেরকম পুরনো ধরনের। এই কথাটা ঠাড়ে ঠোড়ে অনেকবার বাবাকে বোঝাতে চেষ্টা করেছে তাপসে, কিন্তু বাবা বুঝতে চায় না। তাপসীর ভয় হয় শেষ জীবনে লেখক হতে না পারার চরম হতাশা এবং যন্ত্রণা বাবা কিভাবে মেনে নেবে। হঠাৎ তার মনে হলো বাবার সঙ্গে ফোনে একবার কথা বললে হয়, কিন্তু কিভাবে বলবে? তাদের বাড়িতে এখনো ফোন নেওয়া হয়নি, বাবার এ ব্যাপারে কোনো আগ্রহই নেই, তাই অংশু এসব নিয়ে অনেক চেঁচামেচি করেছে একসময়। বাড়িতে আজকালকার দিনে একটা ফোন থাকবে না, আমি এখনই গিয়ে টেলিফোন অফিসে ফর্ম ফিল আপ করে দিয়ে আসছি, কিন্তু বাবা বারণ করেছে। বাবার যুক্তি হলো তোমাদের দুজনেরই তো মোবাইল ফোন আছে, তোমরা তাতেই তোমাদের পরিচিত জনদের সঙ্গে যোগাযোগ রাখবে। আবার বাড়িতে একটা ফোনের উৎপাত কেন? সুতীর্থর পরিচিত জনদের সংখ্যা এত বেশি নয় যে তারা তাকে দিন রাত ফোন করবে, আর সুতীর্থর নিজের ফোন করার দরকার হলে তিনি বাড়ি থেকে কয়েক পা হেঁটে টেলিফোন বুথ থেকেই তো ফোন করতে পারেন। এখন এই সব যুক্তির বিনিময়ে কি বলবে তাপসী? সে আর কথা বাড়ায়নি। শামুকের মতো বাবা নিজেকে একটা খোলের মধ্যে গুটিয়ে রাখতে ভালোবাসে, তাতে বাধা দিতে গেলেই ঝামেলা বাড়বে। তাহলে কার সঙ্গে কথা বলা যায়? ভাইয়ের সঙ্গে একটু কথা বললে কেমন হয়? নিজের মোবাইল থেকে অংশুর নম্বরে ডায়াল করল তাপসী। প্রথমে পরপর দুটো কল এঙ্গেজড এলো, তারপর আবার ডায়াল করতে রিং হতে শুরু করলো ফোনটি। দিদির নাম্বার অংশুর ফোনে সেভ করা আছে। হ্যাঁ দিদি বল, কেমন লাগছে নতুন জীবন? ওই একরকম। হ্যাঁ রে, গতকাল রিসেপশনে তুই আর তোর বন্ধুরা ভালো করে খেয়েছিলি তো? নিশ্চয়ই, জামাইবাবুর লোকটা কিন্তু টেস্ট আছে, রান্নাবান্না আইটেম সব সাংঘাতিক হয়েছিল। কোন ক্যাটারারকে লাগিয়েছিল দেখেছিস? না রে, আমি অত খেয়াল করিনি। ও তুই তো আবার দিদিমণি, তার উপর ইন্টেলেকচুয়াল, এসব সাধারণ ব্যাপার নজরে আনিস না। শোন, ক্যাটারার ছিল ভোজরাজ, কলকাতার বিখ্যাত ক্যাটারার। বড় বড় হোটেলে পার্টিতে রিসেপশনে ওরা ক্যাটারিংয়ের অর্ডার পায়, এক একটা প্লেট মিনিমাম 500 টাকার। বলিস কি রে, এত? প্রায় 700-800 লোক নিমন্ত্রিত ছিল মনে হচ্ছে। এই দিদি, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? কি কথা রে, মনে করব কেন? না, দেখে শুনে মনে হচ্ছে জামাইবাবু কিন্তু বেশ মালদার লোক, মনটা উদার। এ আমার জন্য একটু বলে দেখ না রে, যদি ব্যাংকে কিংবা অন্য কোথাও একটা চাকরি বাকরি। কেন রে, ধরাধরি করে তুই চাকরি জোটাবি কেন? এখন যেখানে আছিস ওখানে তো পরীক্ষা দিয়ে ঢুকেছিস। আর দাঁড়, এটা একটা চাকরি, মিউনিসিপ্যালিটি অফিসে। সেই 10,000 টাকার চুক্তিতে ঢুকেছিলাম, আর 4 বছর হয়ে গেল, একটা পয়সা মাইনে বাড়লো না। চাকরি অস্থায়ী, মাইনে এরকম। আমরা কম্পিউটার নিয়ে কাজ করি, ডেটা এন্ট্রি অপারেটর। অফিসের সব সেকশনের কাজের মধ্যে আমাদের বড় ভূমিকা, তাও 10,000 টাকা মাইনে, বল। মাঝে মাঝে মনে হয় চাকরিটা ছেড়ে দিই। ওসব কথা ভুলেও ভাববি না, আর আমি তোর কথাটা মনে রাখবো। হ্যারে, মধুমিতার কি খবর? এখনো মেলামেশা করিস একসঙ্গে? করবো না কেন, কিন্তু মধুমিতাও ক্রমশ অধৈর্য হয়ে পড়ছে বুঝলি। ওর বাড়ি থেকে বিয়ের চাপ আসছে, তো 10,000 টাকা মাইনেতে আমি মধুমিতাকে বিয়ে করে ঘরে তুলবো বল? ও তো যথেষ্ট বড় লোকের মেয়ে, মানিয়ে নিতে পারবে আমাদের সংসারের সঙ্গে। আর বাবা কিভাবে নেবে আমাদের বিয়ে তাও তো বুঝতে পারছি না রে। ওহ, তোর সঙ্গে কথা বলে মনে হচ্ছে চিন্তায় যেন রাতে তোর ঘুম হচ্ছে না। অত চিন্তা করিস কেন, আমি তো আছি। একদিন বাড়ি গিয়ে বসে
বাড়ি গিয়ে বসে আলোচনা করা যাবে। শোন, এখন ছাড়ছি, এবারই ফোনটা আবার বাজছে, দেখি কে ফোন করেছে। ওকে দিদি, বাই। অংশুর ফোন কেটে গেল। পার্লারের দেয়ালের ব্র্যাকেটে রাখা ফোনটা বেজে যাচ্ছে। কে ফোন করছে? শৈবাল। তাপসী ছুটে গিয়ে রিসিভার তুলল। হ্যালো, মিসেস সরকারের সঙ্গে কথা বলছি, তাপসী সরকার। গলাটা একেবারে অচেনা, কিরকম যেন কর্কশ। আপনি কি কথা বলছেন? আমার পরিচয় না জানলেও চলবে। শুনুন, আমি আপনাকে কয়েকটা ইনফরমেশন দিতে চাই। কি ব্যাপারে ইনফরমেশন? আপনার গুণধর স্বামী শ্রীযুক্ত শৈবাল সরকারের ব্যাপারে। আপনি এরকম ভঙ্গিতে কথা বলছেন কেন? আপনার পরিচয় দিন আগে, না হলে আমি আপনার কোনো কথা শুনবো না। আমার পরিচয় আপনার পক্ষে জানা জরুরি, নাকি এটা জানা জরুরি যে আপনি যাকে বিয়ে করেছেন সে হলো একটা চিটিংবাজ এবং মিথ্যাবাদী? কি যা তা বলছেন আপনি! আপনি যা বলছেন তা প্রমাণ করতে পারবেন? নিশ্চয়ই, আপনি নিজে ভেরিফাই করে নিতে পারেন। শৈবাল সরকার আপনাকে কি বলেছে? সে এলাহাবাদ ব্যাংকে চাকরি করে, তাই তো? সন্তোষপুর ব্রাঞ্চে। আপনি যদি সুকান্ত সেতু ধরে সন্তোষপুর স্কোয়ারের দিকে যান, ওখানেই পাবেন এলাহাবাদ ব্যাংক, যেখানে শৈবাল একসময় চাকরি করতো, এখন আর করে না। ওর চাকরি চলে গেছে 2 বছর আগে, বুঝেছেন? কি বলছেন কি আপনি! রিসিভার আঁকড়ে ধরে থাকা তাপসীর হাত দুটো কাঁপছিল। ঠিকানা তো বলে দিলাম, নিজে ভেরিফাই করে আসুন। কর্কশ্বর বলল, তাহলে এখন কি করে ও? প্রমোটারি ব্যবসা, সেটাও বেআইনি বলতে পারেন। কর্পোরেশনের কোনো ট্রেড লাইসেন্স বা রেজিস্ট্রেশন নেই। তবে ওর হাতে অনেক অ্যান্টি সোশ্যাল আছে, জলাজমি বুঝিয়ে একের পর এক ফ্ল্যাট তুলে যাচ্ছে। পুলিশের হাতে মুঠোয়, কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা ওর হাতে মুঠোয়, কেউ ওকে ছুঁতে পারবে না। কিন্তু আপনি এত খবর দিচ্ছেন, আপনি কে? হ্যালো, হ্যালো! ফোনটা ঝপ করে কেটে গেল। কয়েক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল তাপসী। তার মাথাটা যেন কিরকম ঘুরছিল। বিয়ের পরদিনই এসব কি অভিজ্ঞতা! শৈবাল তার বাবাকে তাকে এইভাবে ঠকিয়েছে। সে ব্যাংকে চাকরি করে না, চাকরি চলে গিয়েছে তার। কেন চলে গেছে? প্রমোটারি ব্যবসা শুনলেই গা ঘিন ঘিন করে তাপসীর। তার ধারণা কোনো প্রমোটার সৎ লোক হয় না। তীব্র জলতেষ্টা পাচ্ছিল, ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল বের করে তেষ্টা মেটার পর শান্ত হয়ে বসে সমস্ত ব্যাপারটা ভাবার চেষ্টা করছিল তাপসী। হতে পারে এটা একটা উড়ো ফোন, হতে পারে শৈবালের কোনো পরিচিত ব্যক্তি, যে হয়তো কোনো কারণে তার মঙ্গল চায় না, তাপসীকে এক রাশ মিথ্যে কথা বলে তাদের দুজনের মধ্যে একটা খারাপ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। এরকম তো হতেই পারে যে ফোনে ওই লোকটা যা যা বলে গেল সব মিথ্যে। হে ভগবান, তাই যেন হয়। হঠাৎ তাপসীর মনে হলো শৈবালের সঙ্গে একবার কথা বলবে। তার ভীষণ ইচ্ছে হচ্ছিল শৈবালের সঙ্গে কথা বলার। তাপসীর লেদার ব্যাগে সবসময় তার মুঠোফোন মজুদ থাকে। কিরকম এক উত্তেজনা কাজ করছিল তার মধ্যে। সে ছুটে গিয়ে পাশের ঘরের টেবিল থেকে মুঠোফোনটি নিয়ে শৈবালের ফোনে কল দিল। ফোন এঙ্গেজড। তারপর দীর্ঘ সময় ওই একই ব্যাপার, শৈবালের ফোন এঙ্গেজড। এত কথা কার সঙ্গে বলছে শৈবাল! তাছাড়া তাপসীর নম্বর তো ওর ফোনের স্ক্রিনে বারবার ভেসে উঠছে হয়তো। তাহলে অন্যের সঙ্গে কথা বলা থামিয়ে শৈবালেরও তো উচিত তার স্ত্রী কি বলতে চাইছে সেটা শোনা। একেবারে স্তম্ভিত হয়ে গেল তাপসী যখন সে দেখল শৈবালের ফোন সুইচড অফ। এর থেকে বিস্ময়কর কি আর কিছু হতে পারে? সব জেনে শুনে শৈবাল নিজের ফোনে সুইচ অফ করে দিল। কিন্তু কেন? সে কি এখন তাপসীর সঙ্গে কথা বলতে চাইছে না? কেন চাইছে না? কিন্তু তাপসীর মনের মধ্যে তখন ঝড় চলছে। কে একজন ফোন করে তাকে এমন বাজে একটা খবর দিল, তাপসী নিশ্চিত যে ফোনটা একেবারে উড়ো। এবং লোকটা যেহেতু নিজের পরিচয় দেয়নি, তখন নিশ্চয়ই তার উদ্দেশ্য মহৎ নয়, এবং যে কোনো কারণেই শৈবালের সঙ্গে তার শত্রুতা আছে। কিন্তু এখন কি করা যায়?
আবার শৈবালের ফোনে চেষ্টা করল, এখনো ফোন বন্ধ। তাহলে হঠাৎ তাপসীর মাথায় একটা দুঃসাহসিক চিন্তা এলো। হ্যাঁ, দুঃসাহসিকই বটে, কারণ নিজের স্বামীর পেছনে গোয়েন্দাগিরি করা দুঃসাহসিকতা নয় তো কি। তার মনে হলো সে চটপট তৈরি হয়ে নেয়, তারপর ওই লোকটা ফোনে এলাহাবাদ ব্যাংকে যে ঠিকানাটা দিল সেখানে গিয়ে নিজে যাচাই করে দেখে নেয় যে ফোনটা উড়ো না ঠিক। সে সঙ্গে একটা কথা ভেবে সে মনে মনে আক্ষেপ করতে লাগলো, বিয়ের আগে সে কিংবা তার বাবা সতীর্থ কারোরই একবারও মনে হয়নি যে শৈবাল যে ব্যাংকে চাকরি করে সেই ব্যাংকের ঠিকানাটা একবার জেনে নেয়। কিভাবে বিয়েটা হলো, কিরকম কিরকম তাড়াহুড়োর মধ্যে সম্পূর্ণ শৈবাল এবং তার বন্ধুদের কথার উপর বিশ্বাস করে সতীর্থ শৈবালের হাতে মেয়েকে তুলে দিলেন। ঘড়িতে বেলা একটা। তাপসী বাইরে বের হবার জন্য সালোয়ার কামিজে নিজেকে প্রস্তুত করে নিল। মুখে যেটুকু প্রসাধন করা দরকার সেটুকু, ঘাড় পর্যন্ত ছাঁটা ঢেউ খেলানো চুল আঁচড়ে নিল, তারপর ব্যাগটা কাঁধে ফ্ল্যাটে তালা দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। সে বুঝতে পারছিল তার বুক কিরকম ঢিপঢিপ করছে, যদি এই উড়ো ফোন সত্যি হয়। বড় রাস্তা থেকে গলির মধ্যে যেহেতু ফ্ল্যাট, তাই বাড়ি থেকে পা বাড়ালেই ট্যাক্সি পাওয়া যায় না, হাঁটতে হবে। ব্যাগ থেকে ফোল্ডিং ছাতা বের করে চড়া রোদের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো তাপসী। তার মনে কে যেন বলছিল তার শান্তির দিন শেষ। কেন, তবে কি, প্রিন্স আনবাসা রোডের মোড়ে এসে ট্যাক্সি দেখতেই হাত নাড়তে লাগলো তাপসী। এভাবে একা কলকাতা শহরে সে আগে কখনো ট্যাক্সি চড়েনি, একটু তো নার্ভাস লাগছিল। একটা ফাঁকা ট্যাক্সি গুটি গুটি এসে দাঁড়ালো। তাপসী স্মার্টলি ট্যাক্সিতে উঠে সশব্দে দরজা বন্ধ করে বলল, সন্তোষপুর স্কোয়ার। কলকাতার এদিককার রাস্তাঘাট তেমন কিছুই চেনে না তাপসী, তবে যাদবপুরের দিকে একবার এসেছিল বটে, তার স্কুলের এক কলিগের বিয়েতে, সেও সন্ধ্যের দিকে এবং অন্যান্য কলিগদের সঙ্গে। তাদের মধ্যে কণিকা চিনত ওই বান্ধবীর বাড়ি, সে সকলকে রাস্তা দেখিয়ে নিয়ে এসেছিল। এখন ট্যাক্সি তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। কলকাতার ট্যাক্সি চালকদের সম্বন্ধে একটা ভীতি আছে তাপসীর, সেটা অবশ্য দূরদর্শন এবং খবরের কাগজের জন্য। তাপসী কিছুটা ভয় ভয় করছিল, চালককে দেখে বোঝাই যাচ্ছে বাঙালি। তাছাড়া ট্যাক্সিতে ওঠার সময় সে তাপসীকে জিজ্ঞেস করেছিল, কোথায় যেতে হবে ম্যাডাম? সুতরাং তাপসী একসময় চালককে জিজ্ঞেস করে ফেলল, ভাই আমরা সন্তোষপুর যাচ্ছি তো? মৃদু হাসির সঙ্গে ওদিক থেকে একটা প্রশ্ন এসেছিল, সন্তোষপুরে আপনি ঠিক কোথায় যাবেন? এলাহাবাদ ব্যাংক। এবার চালক নিরুত্তর। একটা সেতুতে উঠল ট্যাক্সি, সেতুর মুখেই কবি সুকান্তর মর্মর মূর্তি চোখ এড়ালো না তাপসীর। চুপচাপ বসে দুপাশের অপশ্রীয়মান বাড়িঘর দোকান বাজার দেখছে, মনে তীব্র অশান্ত ভাব। কতক্ষণ এভাবে বসেছিল জানে না, একসময় রাস্তার বাঁ দিক ঘেঁষে ট্যাক্সি থেমে গেল। খোলা জানলা দিয়ে রাস্তার ডান দিকে তাকিয়ে তাপসী দেখল একতলা বাড়িতে সাইনবোর্ড, এলাহাবাদ ব্যাংক। ভাড়া মিটিয়ে সে ব্যাংকের মধ্যে ঢুকল। বাড়িটা একতলা হলেও ভেতরটা বেশ বড় এবং লম্বাটে, একটা হল ঘরের থেকেও বড়, শীততাপ নিয়ন্ত্রিত, একের পর এক কিউবিকল আর কাউন্টার, নানা কাউন্টারে মানুষের ভিড়। তাপসী কিং কর্তব্য বিমূঢ়, সে কোন দিকে যাবে, কোথায় খুঁজবে শৈবালকে, এমনকি ব্যাংকে শৈবাল কী ধরনের কাজ করে এটাও তার জানা হয়নি। ভিড় সামলে সে চুপচাপ একপাশে দাঁড়িয়ে ভাবছিল। প্রতি মুহূর্তে তার মনে হচ্ছিল শৈবাল দূর থেকে তাকে দেখতে পেয়ে ছুটে এগিয়ে আসবে, অবাক দৃষ্টিতে তাকিয়ে বলবে, আরে তাপসী তুমি এখানে কি ব্যাপার, হঠাৎ অফিসে চলে এলে? কিন্তু পাঁচ মিনিট হতবাক অবস্থায় দাঁড়িয়ে থাকার পরও সেরকম কিছু ঘটল না।
ব্যাংকের ভেতরে দুজন নিরাপত্তা রক্ষী, তাদের একজন বোধহয় তাপসীকে লক্ষ্য করছিল, কারণ সে এসে জিজ্ঞেস করল, আপনি কাউকে খুঁজছেন ম্যাডাম? আচ্ছা, শৈবাল সরকার কোথায় বসেন? শৈবাল সরকার এখানে চাকরি করেন? তাপসীর বুকটা ধক করে উঠল। কি বলছেন আপনি, শৈবাল সরকার নামে কেউ এখানে চাকরি করে না? নিরাপত্তা যুবকটি একটু থতমত খেয়ে বলল, এই ব্যাংকের সব অফিসার আর স্টাফকে আমি নামে কি জানি ম্যাডাম, মুখ দেখলে চিনতে পারি। আপনি বরং ওই 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 সাহেবকে একবার জিজ্ঞেস করুন। কোন সাহেব? ওই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেবের ঘরের সামনে টেবিলে বসে আছেন, ওখানে জিজ্ঞেস করুন। তাপসী মুখ ফিরিয়ে দেখল, নাকের নিচে বুরুশ কুঁপ, চোখে কালো ফ্রেমের চশমা, এক ভারিক্কে চেহারার ব্যক্তি তার টেবিলের বিপরীত দিকে বসে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলায় ব্যস্ত। তাপসী ভদ্রলোকের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। টেবিলের ওপর কাঠের নেম প্লেট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অফিসার তাপসীর দিকে একবার তাকিয়ে দেখলেন, তার টেবিলের বিপরীত দিকে দুটি চেয়ার, একটি চেয়ারে বয়স্ক একজন ভদ্রলোক, পাশের চেয়ারটি ফাঁকা। তবুও অফিসার তাপসীকে সেই চেয়ারে বসার সৌজন্যটুকু দেখালেন না, এতে যথেষ্ট অপমানিত হওয়ার কথা, কিন্তু তাপসীর বুকে তখন ধকধক। সে শুধু ব্যাকুল আশায় চারপাশে তাকিয়ে দেখছে। তার মনে হচ্ছে এই বুঝি শৈবাল কোনো কিউবিকল থেকে বেরিয়ে আসবে এবং তাকে দেখে অবাক হয়ে বলবে, কি ব্যাপার? না, সেরকম কিছুই ঘটল না। তাপসী দাঁড়িয়েই রইল। একসময় যে বয়স্ক ভদ্রলোকের সঙ্গে অফিসার কথা বলছিলেন সেই কথাবার্তা বোধহয় শেষ হলো, কারণ তিনি চেয়ার ছেড়ে উঠে গেলেন। তখন অফিসার সেই চেয়ারটির দিকে আঙুল দেখিয়ে তাপসীকে বললেন, বসুন ম্যাডাম, সরি আপনাকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। আমি শৈবাল সরকারের সঙ্গে দেখা করার জন্য এসেছি, উনি কোথায় বসেন? অফিসারের মুখভঙ্গি দেখে মনে হলো তিনি যেন একটা ধাক্কা খেলেন, তারপর চোখের দৃষ্টি শুরু করে জিজ্ঞেস করলেন, শৈবাল সরকার আপনার কিরকম পরিচিত, কতদিনে পরিচয় আপনাদের? আমি ওর স্ত্রী, রিসেন্টলি আমাদের বিয়ে হয়েছে। আর বিয়ের সময় শৈবালবাবু নিজের পরিচয় দিয়েছেন ব্যাংক কর্মী বলে, তাই তো? নিশ্চয়ই, এবং এলাহাবাদ ব্যাংকের এই ব্রাঞ্চেই তিনি চাকরি করেন বলে আমি জানি। ভেরি আনফর্চুনেট ম্যাডাম। মানে কি বলতে চাইছেন আপনি? দেখুন ম্যাডাম, আমাদের এই অফিসে শৈবাল সরকার নামে কোনো অফিসার বা কর্মচারী নেই, এটুকু বলতে পারি। নেই? তাহলে তাহলে উনি কোন ব্রাঞ্চে আছেন? সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে শুনেছি বছর তিনেক আগে তিনি এখানে চাকরি করতেন, তবে এখন আর করেন না। ঘটনাটা কি ঘটেছিল আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি এই ব্রাঞ্চে মাত্র 1.5 বছর হলো জয়েন করেছি। আচ্ছা, কি হয়েছিল কে বলতে পারবেন? এই ব্যাংকের ভিতরটা শীততাপ নিয়ন্ত্রিত, তবুও তাপসী বেশ ঘামছিল, তার হাত দুটো কাঁপছিল। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তবে আমাদের ম্যানেজার এই অফিসে অনেকদিন আছেন, তিনি শৈবালবাবুর ব্যাপারটা আপনাকে বলতে পারবেন। চলুন, আমি ওর কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। তাপসীর মাথা মৃদু ঘুরছিল, তার মনে হচ্ছিল সে ঠিক ব্যালেন্স রেখে দাঁড়াতে পারছে না, কিন্তু সে প্রাণপণে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছিল। হয়তো এক কঠিন সত্যের সামনে এসে সে দাঁড়িয়েছে, সেই সত্যের সামনে ভেঙে পড়লে, নুয়ে পড়লে চলবে না, সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে, তা যত কঠিন আর ক্ষুরধারী হোক। ম্যানেজারের চেম্বারের দরজা বন্ধ, অফিসার দরজা ঠেলে সেই ঘরে ঢুকলেন। তাপসীকেও ইশারায় আসতে বললেন। তাপসী ঘরে ঢুকে দেখল ঘূর্ণি চেয়ারে কেতাদুরস্ত পোশাকে স্থূলকায় এক ভদ্রলোক, মাথা জোড়া চকচক করছে টাক, টেবিলে একরাশ ফাইল, একটা ফাইলে চোখ ছিল ভদ্রলোকে, তিনি চোখ তুলে তাকালেন, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মিস্টার সেন, উনি কে? আপনি বসুন ম্যাডাম। তাপসী একটা চেয়ারে বসল, মিস্টার সেন দাঁড়িয়ে, স্যার ইনি শৈবাল সরকারের খোঁজ করছেন, আমি তো তেমন কিছু জানি না, তাই আপনার কাছে নিয়ে এলাম। শৈবাল সরকার, মাই গুডনেস, ওর সঙ্গে আপনার কি ধরনের সম্পর্ক? দেখুন, আমরা বিবাহিত, বিয়ের আগে শৈবাল জানিয়েছিল যে সে ব্যাংকের অফিসার, তার অফিস হচ্ছে এলাহাবাদ ব্যাংকের সন্তোষপুর ব্রাঞ্চ। আপনার বাড়িতে কে কে আছেন ম্যাডাম? আমি, আমার বাবা, আমার এক ছোট ভাই। আশ্চর্য, বিয়ের আগে শৈবালবাবু যা বলেছেন সে ব্যাপারে আপনাদের একটু খোঁজ খবর নেবার দরকার মনে হলো না? তাপসী নিশ্চুপ।
খুব দুঃখের হলেও আপনাকে বলতে হচ্ছে যে আপনারা প্রতারিত হয়েছেন ম্যাডাম। প্রতারিত? ইয়েস, শৈবাল সরকার এই ব্যাংকে এখন চাকরি করে না, 3 বছর আগে তার চাকরি চলে যায়। সে যা অপরাধ করেছিল তাতে আমরা তাকে পুলিশে দিতে পারতাম, তাকে জেলের ঘানি টানতে হতো, কিন্তু তারই ভবিষ্যতের কথা ভেবে আমরা পুলিশের কাছে তার অপরাধের বিষয়ে কোনো নালিশ করিনি। কিন্তু কিন্তু অপরাধটা কি ছিল? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রথম থেকেই দাঁড়িয়েছিলেন, ম্যানেজারের এতক্ষণ পরে হুঁশ হলো যে তাকেও বসতে বলা উচিত। আরে সেন, আপনিও বসুন, দাঁড়িয়ে আছেন কেন ম্যাডাম? আপনি কি জল খাবেন কিংবা চা? তাপসী অনুভব করছিল তার ভেতরটা যেন সত্যিই শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। তার হঠাৎ তীব্র মাথার যন্ত্রণা শুরু হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে নিজেকে যতটা সম্ভব স্টেডি রাখার চেষ্টা করছিল। হ্যাঁ, এক গ্লাস জল যদি। ম্যানেজার কলিং বেল দিলেন, জল এলো। তাপসী প্রায় এক নিঃশ্বাসে জলটুকু শেষ করে ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, কি কি ঘটেছিল আমাকে বলুন প্লিজ, সত্যিটা আমাকে জানতে হবে, আর সত্যিটা আমাকে জানানো আপনার কর্তব্য। ম্যানেজার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারও মুখে বিষণ্নতার ছায়া। শৈবাল সরকার এই ব্যাংকে চাকরি করতো ঠিকই, আমাদের এখানে অনেকগুলো ক্যাশ কাউন্টার আছে, একটা কাউন্টারে ডিউটি ছিল শৈবালের, সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত তাকে প্রতিদিন আমাদের ব্যাংকের গ্রাহকদের থেকে প্রচুর ক্যাশ রিসিভ করতে হতো। জমা হওয়া ক্যাশ থেকে বেশ কিছুদিন ধরেই সে যে কিছু কিছু করে ক্যাশ সরাচ্ছে এটা আমরা বুঝতে পারিনি। বোঝা গেল যেদিন রিজিওনাল অফিস থেকে ইন্সপেকশনে এলেন হায়ার অফিসার, গত 1 মাসের খাতাপত্র লেজার মেলাতে গিয়ে দেখা গেল যে টাকা মোট রিসিভ হয়েছে তা থেকে 5 লাখ টাকা ক্যাশ কম পড়ছে। এখন কম্পিউটারের দৈলতে এসব গরমিলের সোর্স পয়েন্ট ধরে ফেলা খুব একটা শক্ত কিছু নয়। দেখা গেল ওই শৈবাল সরকারের কাউন্টার থেকেই 5 লাখ টাকা কম হচ্ছে, এটা কম্পিউটার শো করছে। সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি চেঁচামেচি, রিজিওনাল অফিসার প্রায় 5 ঘন্টা জেরা করলেন শৈবালকে, এবং সে শেষমেশ স্বীকার করলো যে তার গাফিলতিতেই ক্যাশ শর্টেজ হয়েছে। তখন আমার সঙ্গে সম্পর্ক করে রিজিওনাল অফিসার 7 দিন সময় দিলেন 5 লাখ টাকা ফিরিয়ে দেবার জন্যে। যদি সে না দিতে পারে তাহলে তার বিরুদ্ধে পুলিশের কাছে ইন্ডিয়ান পিনাল কোডের নির্দিষ্ট ধারায় কেস করা হবে। 7 দিনের মধ্যে কিভাবে জানি না শৈবাল 4 লাখ টাকা ব্যাংকে ফেরত দিল, কিন্তু বাকি 1 লাখ টাকা ফেরত দেওয়ার জন্য সে আরও 1 মাস সময় চাইল। আমার খুব খারাপ লেগেছিল যখন সে আমার পায়ে ধরে অনুনয় বিনয় করছিল যে বাকি টাকা সে যেভাবে হোক ফেরত দেবে, কিন্তু তার বিরুদ্ধে যেন পুলিশ কেস না করা হয়, কারণ হাজতবাসী কিছুতেই করতে পারবে না, তাহলে সে সুইসাইডের রাস্তা বেছে নেবে। আমি উপর মহলে তার আর্জি জানালাম, কিন্তু কর্তৃপক্ষ তাকে আর সময় দিতে চাইল না। মানবিকতার খাতিরে তার একটা আবেদনই মেনে নিলেন ওরা, পুলিশকে ব্যাংকের তরফ থেকে কিছু জানানো হলো না, শুধু চাকরি থেকে চুরি ও জালিয়াতির দায়ে তাকে বরখাস্ত করা হলো, এবং ব্যাংক থেকে তার যেসব টাকা প্রাপ্য ছিল সেই টাকা থেকে 1 লাখ টাকা তো ডিডাকশন করা হলোই, আর বাকি প্রাপ্য টাকাও সে হাতে পেল না, বাজেয়াপ্ত করে নিল কর্তৃপক্ষ। ম্যানেজার থামলেন, মিস্টার সেন অবাক হয়ে শৈবাল সরকারের কীর্তি কাহিনীর কথা শুনছিলেন। তাপসী নিষ্পৃহভাবে বসেছিল, তার মুখ চোখ দেখে মনে হচ্ছিল যেন ভাবলে সেন পাথরে তৈরি। ম্যানেজার একটু ইতস্তত করে জিজ্ঞেস করলেন, ম্যাডাম এবার কি আপনি একটু চা? তাপসী হঠাৎ স্প্রিং দেওয়া পুতুলের মতন চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল, তারপর দুজনকে অবাক করে চলি ধন্যবাদ বলে নিজের হাতে দরজা খুলে বেরিয়ে গেল। ব্যাংকের সামনে ফুটপাতে দাঁড়িয়ে তাপসী ভাবতে লাগল সে কি করবে এখন। মাথার ওপর গনগনে রোদ, ক্রিমি বা কীটের মতন মানুষ চলাফেরা করছে চোখের সামনে দিয়ে, ট্রাফিক সিগন্যালে নানা ধরনের গাড়ির ঝাঁক আটকে আছে, সিগন্যালের চোখ সবুজ হলো, গাড়িগুলো আবার চলতে শুরু করলো। তাপসীর মনে হলো সে যেন হঠাৎ জীবনের বৃত্ত থেকে ছিটকে বাইরে বেরিয়ে এসেছে, আর বাইরে থেকে দাঁড়িয়ে দেখছে চলমান ওই জীবনকে। তার গলা শুকিয়ে আসছিল, একটু জল পেলে ভালো হতো, মনে হচ্ছিল সারা শরীরে অসংখ্য ছুরি বিঁধে আছে, নিঃশব্দে অদৃশ্যে রক্তপাত হচ্ছে শরীরে, ভীষণ যন্ত্রণা হচ্ছে, কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই তাপসীর সেই তীব্র যন্ত্রণার অনুভব। এভাবে ঠকালো শৈবাল তাকে, তার নিরীহ বাবাকে, একজন দাগি অপরাধীর সঙ্গে সে এক বাড়িতে একই ছাদের নিচে ওঠা বসা করছে, ভাবতেই বমি এলো তাপসীর গলার কাছে, বমি প্রায় উঠে এসেছিল, সে প্রাণপণে সামলাতে চেষ্টা করছিল নিজেকে। হঠাৎ একটা ফাঁকা ট্যাক্সি এসে দাঁড়ালো সামনে, কাল বিলম্ব না করে তাপসী সেই ট্যাক্সিতে উঠে পড়ল। প্রথমে ভাবল শৈবালের ফ্ল্যাটে ফিরবে না,
সোজা শিয়ালদা স্টেশনে যাবে, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। তারপর বাবার কোলে মুখ দিয়ে কান্নায় ভেঙে পড়বে। কিন্তু তারপরই মনে হলো না, বৃদ্ধ সুতীর্থ এই নিদারুণ সত্য কতটা সামলাতে পারবেন কে জানে। তাকে এখন শৈবালের মুখোমুখি হতে হবে, তারপর ঠিক করতে হবে নিজের রণকৌশল। সে হেরে যাবে না, হতাশায় ভুগেই বা লাভ কি? যুদ্ধ চাই, যুদ্ধ নিজের সঙ্গে, শৈবালের সঙ্গে। সে জানে না এই যুদ্ধের পরিণতি কি। সেলিমপুরের মোড়ে নেমে সে একটা অটো নিল। কি আশ্চর্য, অটো তাকে ছাড়া আর কোনো যাত্রীকে তুলল না, সোজা তাকে বাড়ি নিয়ে এলো। ভাড়া দেবার সময় সুদর্শন অটো চালক জিজ্ঞেস করল, ম্যাডাম আপনাকে খুব ডাউনকাস্ট লাগছে, কোনো ট্রাবল? অটো চালকের মুখে ডাউনকাস্ট শব্দটা কানে লাগল, তবে তাপসী কোনো উত্তর দিল না। বিছানাতে উপুড় হয়ে শুয়ে তাপসী বহুক্ষণ কাঁদল। তার বারবার মনে হচ্ছিল যা সে জেনেছে তা ঠিক নয়, এত বড় প্রতারণা শৈবাল তার সঙ্গে, তার বাবার সঙ্গে করবে। কিন্তু ব্যাংকের ম্যানেজারও যেটা বললেন তারও তো সবটা সত্যি বলে মনে হচ্ছে। তাহলে শৈবাল কি একজন বেকার? যদি বেকারই হয় তো এত পয়সা সে খরচ করছে কিভাবে? তাদের বিয়েতে একটা পয়সা শৈবাল নেয়নি, আবার নিজে অনেক খরচও করেছে, এত টাকা সে পেল কিভাবে? একজন বেকার হয়ে এত টাকা তার হাতে আসে কিভাবে? তাহলে কি ভাবতে শিউরে উঠল তাপসী, শৈবাল কি অন্ধকার জগতের সঙ্গে লিপ্ত হয়ে পড়েছে? আজ মুখোমুখি এসব প্রশ্নের জবাব নেবার সময় এসেছে। তাপসী আবার কাঁদতে লাগলো এই ভেবে যে তার জীবন কি তাহলে অশান্তিতে ছারখার হতে চলেছে। একবার মনে হলো শৈবালকে আবার মোবাইলে ফোন করে, জানতে চায় এভাবে সে কেন মিথ্যে বলে প্রতারণা করেছে তাদের সঙ্গে। তারপরই মনে হলো ফোনে এসব কথা বলা যায় না, ও বাড়িতে এলে মুখোমুখি প্রশ্ন করতে হবে, সত্যিটা কি জানতেই হবে আজই। পরমুহূর্তেই মনে হলো ওই মিথ্যেবাদী প্রতারক লোকটার সঙ্গে আর থাকা যায় না, তার চোখের দিকে তাকিয়ে কথা বলতেও ঘৃণাপ্রদ হয়। সেক্ষেত্রে এক কাজ করা যেতে পারে, একটা চিঠি লিখে সে এখনই তার বাবার দেওয়া গয়না এবং অন্যান্য জিনিস একটা সুটকেসে ভর্তি করে নিজের বাড়িতে ফিরে যেতে পারে। তাপসীর মুখে সব শুনে সুতীর্থ হয়তো ভীষণ আহত হবেন, কিন্তু মেয়েকে কি তিনি তাড়িয়ে দেবেন? নিজেদের বাড়িতে মফস্বলেই তাপসী থাকবে, সেখান থেকেই আগেকার মতো স্কুলে শিক্ষকতা করতে যাবে। হাজার অনুরোধ উপরোধেও, মানে শৈবালের পক্ষ থেকে, সে একটা রাতও তার সঙ্গে এক বিছানায় কাটাতে চায় না। এভাবে এক বছর স্বেচ্ছা বিচ্ছেদে থাকার পর সে শৈবালের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা জারি করবে। তারপর সে মামলা যত দিনে নিষ্পত্তি হয় হবে। তাপসী জানে না শেষ পর্যন্ত তার কপালে কি লেখা আছে, কিন্তু তারপরই মনে হলো এভাবে শৈবালকে আসলে খুব সহজেই মুক্তি দিয়ে নিজে একটা অনিশ্চিত জীবন নিয়ে তার শিশুর মতো সরল বৃদ্ধ বাবাকে কেন আঘাত দিতে যাবে সে? তার থেকে এক কাজ করলে হয় না? শৈবালের সঙ্গে কথা বলার পর সে একজন ভণ্ড প্রতারক এটা তাকে জানিয়ে দেবার পর সে নিজের জিনিসপত্র সুটকেসে ভরে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। বৃদ্ধ বাবার গলগ্রহ হয়ে সে থাকতে চায় না। এত বড় শহরে ঢাকুরিয়া বা যাদবপুরের কাছাকাছি কোনো মেয়েদের হস্টেল নেই? নিশ্চয়ই আছে, বিশেষত চাকুরিজীবী মহিলাদের জন্য তো আছেই। সেরকম একটা হস্টেলে থেকে সে চাকরি করবে, বাড়ির সঙ্গে যোগাযোগ রাখবে এবং শৈবালের বিরুদ্ধে আইনি লড়াইও লড়ে যাবে। এভাবেই বেঁচে থাকতে হবে তাকে, সে হারবে না, কিছুতেই হারবে না। শরীরে ক্লান্তি এবং মনে দুশ্চিন্তা থাকায় কখন যে তাপসী বিছানায় শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। ডোরবেল বাজার শব্দে ঘুম ভাঙল, ধর্মর করে উঠে বসল তাপসী। জানলা খোলা কিন্তু বিকেলের রং ঘোলাটে, অর্থাৎ খানিক বাদেই সন্ধ্যা নামবে। কে ডোরবেল বাজাচ্ছে? এত তাড়াতাড়ি তো শৈবাল বাড়ি ফিরবে না। মনে পড়েছে, রান্নার মাসি। তাপসী তাড়াতাড়ি দরজা খুলে দিল। রান্নার মাসি তাপসীর দিকে তাকিয়েই বুঝল, খুব ঘুমিয়ে পড়েছিলি বুঝি বৌদি? হ্যাঁ, ছোট উত্তর দিয়ে তাপসী টয়লেটের দিকে যাচ্ছিল। মাসি হঠাৎ হেসে একটা মন্তব্য করল,
এই সময়টাতে অবশ্য রাতে ভালো ঘুম হয় না কো, দুপুরে তাই ঘুমিয়ে নিতে হয়। অর্থপূর্ণ মন্তব্যটা শুনে তাপসীর পা থেকে মাথা পর্যন্ত জ্বলে উঠল। মনে হলো এক্ষুনি ছুটে গিয়ে ঠাস করে এক চড় কষায় বয়স্কা মহিলার গালে, কিন্তু পরমুহূর্তেই নিজেকে সংযত করে নিল। সে অশিক্ষিতা মহিলা তার স্বাভাবিক অভিজ্ঞতা থেকে ওই মন্তব্য করেছে, ও তো তাপসীর মনের অবস্থা জানে না, সুতরাং ওর রসালো মন্তব্যটাকে হজম করে নেওয়াই ভালো। টয়লেট থেকে মুখ চোখ ধুয়ে তাপসী ঘরের চেয়ারে বসে আনমনে বাইরের দিকে তাকিয়েছিল। বাইরে নিঃশব্দে আধার নামছে। এই আবাসনের পাশেই একটা বস্তি, সম্ভবত সেখান থেকেই শাঁখ বাজার শব্দ কানে আসছে। তাপসী উঠে ঘরের আলো জ্বেলে দিল। রান্নার মাসি দরজার কাছে এসে দাঁড়ালো। বৌদি চা করি? হ্যাঁ করো। রাতের রান্না কি করব? ফ্রিজে যা আছে দেখে শুনে কিছু বানিয়ে দাও। ফ্রিজে মাংস আছে দেখলুম, মুরগির মাংস আর তরি তরকারিও আছে। তাহলে ভাত আর পাঁচ মিশালি সবজি দিয়ে একটা তরকারি আর মাংসের কোরমা বানিয়ে দিই। হ্যাঁ যা পারো বানাও। বয়স্ক মহিলা তাপসীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। বৌ দিদিমণির মুখটা এত ভার কেন? চাপান করে নিজেকে যেন একটু তাজা মনে হচ্ছিল তাপসীর। হঠাৎ এক গভীর বিষণ্ণতায় তার মন ছেয়ে গেল। মাত্র কিছুদিন আগেও তাপসী কত স্বাধীন ছিল, বাবা আর ভাইয়ের সঙ্গে শৃঙ্খলাবদ্ধ একটা সুন্দর জীবন ছিল তার। স্কুল পড়িয়ে সে বরাবরই আনন্দ পায়, তারপর কলিগদের সঙ্গে কত হাসি ঠাট্টা, মাঝে মাঝে বিখ্যাত সব শাড়ির দোকানে গিয়ে কলিগদের সঙ্গে একের পর এক শাড়ি দেখা, তারপর শখ করে একটা কিনে ফেলা, বাবার জন্য পাঞ্জাবির কাপড়, ভাইয়ের জন্য আধুনিক ডিজাইনের একটা শার্ট কেনা অবশ্যই, তারপর বাড়িতে এসে বাবা এবং ভাইকে সেসব দেওয়া, ছোট ছোট সুখ হাসি আনন্দ, তারপর রান্না করা তিনজনের জন্য, খাবার টেবিলে আবার তিনজনে কত গল্প হাসি, মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ে বিষণ্ণ হওয়া, রাতে শোবার সময় পছন্দের কোনো গল্পের বই টেনে নিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়া। ওহ কি সুখের ছিল সেসব দিন! কেন হঠাৎ বিয়ে করতে গেল সে? কেন বাবার কথায় সে মত দিল? সুখী স্বচ্ছন্দ জীবনে অশান্তি বয়ে আনল, এই অশান্তির আগুন কবে নিভবে সে জানে না। কাজের মাসি রান্না শেষ করে চলে গেল। তাপসী অন্ধকার ব্যালকানিতে একা বসে রইল। শৈবালকে সে ফোন করবে না, সে যখন বাড়ি ফিরে আসবে আসবে। রাত 10:30 পেরিয়ে যাবার পরও তাপসী ব্যালকানি থেকে নড়েনি, একটা চেয়ারে বসে আছে অন্ধকার ব্যালকানিতে। মশার পি পি কামড়, আকাশে কুমড়ো ফালির মতন চাঁদ, আশেপাশের বহুতল ফ্ল্যাট থেকে জীবনযাত্রার নানা বিচিত্র শব্দ, কোনো বাড়িতে উঁচু গলায় একাধিক ব্যক্তির মধ্যে তর্কাতর্কি, উচ্চ গ্রামে টিভি চলছে, তার আওয়াজ ভেসে আসছে, বাচ্চার কান্নার শব্দ, পোষা কুকুরের বিরক্তির খেউ খেউ। তাপসীর খিদে পাচ্ছিল, মাঝে মাঝে চোখ তন্দ্রায় জড়িয়ে আসছিল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সচেতন করে তুলছে আবার। তার মাথার মধ্যে রাগের আগ্নেয়গিরি যেন ফুঁসে উঠতে চাইছে, সে আজ মুখোমুখি হবে শৈবালের, নিদারুণ সত্যের মুখোমুখি হবে। তারপর কি করবে সে জানে না, কিছু একটা করবে, এ বাড়ি ছেড়ে চলে যাবে, একজন ভণ্ড প্রতারকের সঙ্গে সে কিছুতেই এক ছাদের নিচে দিনের পর দিন থাকতে পারবে না। জীবন যতই তাকে যন্ত্রণা দিক, সেই যন্ত্রণা সহ্য করে সে মিথ্যের বিরুদ্ধে লড়াই করবে। সব থেকে আগে তাকে জানতে হবে চুরির দায়ে শৈবালের ব্যাংক থেকে চাকরি চলে যাবার পর এখন সে কি কাজ করে, কিভাবে সে এত টাকা উপার্জন করে। এবারই লাইফস্টাইল রীতিমতো উচ্চবিত্তের, ব্যাংক কর্তৃপক্ষ মানবিকতার খাতিরে নেহাত শৈবালকে দয়া করেছিল, তাকে বরখাস্ত করেছিল, কিন্তু পুলিশের কাছে তার অপরাধের ব্যাপারে FIR করেনি। সেটা হলে শৈবাল এতদিন নিশ্চয়ই শ্রীঘরেই থাকত। হঠাৎ আবাসনের গেটের কাছে একটা গাড়ির তীব্র হেডলাইট, নিরাপত্তারক্ষী গেট খুলে দিল। গাড়িটা নির্জন রাতে পিচ রাস্তায় বিশ্রী আওয়াজ তুলে আসছে, এসে দাঁড়ালো এই ফ্ল্যাটের সামনে, কিন্তু গাড়ির দরজা তো খুলছে না। সাদা মারুতি, ওই গাড়িতেই তো শৈবাল অফিসে যায়। অফিস, তাপসীর মনে ধক করে প্রশ্নটা জাগল, কোন অফিসে যায় শৈবাল, কোথায় চাকরি করে, কি চাকরি করে? এখনও গাড়ি থেকে নামছে না শৈবাল, বরং নির্জন রাতে তাপসী স্পষ্ট শুনল, এটা ছাড়ো অনেক হয়েছে, বাবুর আশা মেটে না, বাড়ির সামনে এসে আমাকে ছাড়বে না, শুধু অসভ্যতা, বোঝে বুঝতে পারে,
নতুন বউ পচ্ছে বসে আছে। তাপসীর বুকটা কেঁপে উঠেছিল। তার মনে হচ্ছিল কে গাড়িতে বসে আছে। সে একতলায় নেমে ছুটে গিয়ে দেখে, কিন্তু তার আর সুযোগ পেল না, কারণ শৈবাল গাড়ির দরজা খুলে নামল। ম্যাডামকে বাড়িতে পৌঁছে গাড়ি গ্যারেজ করবে, ওকে মিমি গুড নাইট। হুশ করে বেরিয়ে গেল গাড়ি। ডোরবেল বাজছে, তাপসী চুপ করে বসে আছে ব্যালকনিতে। আবার ডোরবেল, ঘন ঘন। অধৈর্য শৈবাল। তাপসী মুচকি হাসল, খুটিল হাসি। সে বোধহয় নিজেকে প্রস্তুত করছিল শৈবালের মুখোমুখি হবার জন্যে। একসময় দরজা খুলতে বাধ্য হলো তাপসী। শৈবাল বিরক্তির গলায় বলল, কি ব্যাপার, কি এত দেরি হলো দরজা খুলতে, ঘুমিয়ে পড়েছিলে নাকি? মদের হালকা গন্ধ ভেসে এলো তাপসীর নাকি, শরীরটা গুলিয়ে উঠল তার। তাপসী কোনো উত্তর না দিয়ে পার্লারের সোফায় বসল। এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে শৈবালের দিকে, যেন তার প্রতিটি চলাফেরা কঠিন দৃষ্টিতে লক্ষ্য করছে। শৈবাল নিচু বেতের মোড়ায় বসে জুতো মোজা খুলতে খুলতে বলল, কি হয়েছে বলো তো তোমার? ইউ লুকিং ডিস্টার্বড। তোমার বাড়ির খবর সব ঠিক আছে তো? তোমার বাবা? তথাপি কোনো উত্তর নেই তাপসীর পক্ষ থেকে। শৈবাল তখন জুতো মোজা একধারে হেলায় ছুড়ে দিয়ে ব্রিফকেস তুলে নিয়ে বেডরুমের দিকে যেতে যেতে বলল, খিদে পেয়েছে, আমি বাথরুম থেকে গা ধুয়ে ফ্রেশ হয়ে আসছি, খাবার গরম করো, আর যদি কিছু কথা বলার থাকে খেতে খেতে বলা যাবে। তবে তোমার এই অস্বাভাবিক আচরণের কারণ আমি কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না। একেবারে সবটা অগ্রাহ্য করা যায় না, বিশেষত কোনো মানুষ যখন নিজেকে ক্ষুধার্ত বলে তখন চুপ করে বসে থাকা ভদ্রতা নয়। অতএব তাপসী ফ্রিজ থেকে খাবার বের করে মাইক্রোওয়েভে গরম করল, তারপর টেবিল সাজিয়ে রাখল। রাত পোশাক পরে শৈবাল ডাইনিং টেবিলে এলো, তাপসীর মুখের দিকে তাকালো। কি তোমার কি হয়েছে বলো তো? কেন এত গম্ভীর, ঘুমিয়ে পড়েছিলে বুঝি, দরজা খুলতে এত দেরি হলো? তাপসী কোনো উত্তর দিল না, খেয়ে যেতে লাগলো, খিদে তারও পেয়েছিল। 10 মিনিটে শেষ দুজনের খাওয়া। বাসনপত্র টেবিল থেকে তুলে সিঙ্কে রেখে তাপসী ঘর থেকে পোশাক বদলে নাইটি পরে বেরিয়ে এলো, ভায়োলেট রঙের নাইটি। তাপসীর বুকের বিভাজিকা স্পষ্ট দৃশ্যমান। ইচ্ছে করেই কি সে এরকম নাইটি পরেছে? শৈবাল ফ্রেশ হয়ে পার্লারে এসে তাপসীর পাশে সোফায় ঘন হয়ে বসল। তারপর, ও মাই মার্ভেলাস বিউটি বলে তাপসীর বুকে মুখ গুঁজে দিতে যাবে, তাপসী চকিতে উঠে দাঁড়ালো এবং দূরে আর একটা সোফায় বসল। শৈবাল দৃশ্যত অবাক হয়ে বলল, কি হলো কি ডালে, হঠাৎ এরকম ব্যবহার? ভণ্ড প্রতারক, তোমার সঙ্গে আমার অনেকগুলো হিসেব মেলানোর আছে। শৈবাল ভেতরে ভেতরে চমকালো বটে, কিন্তু সেটা বুঝতে না দিয়ে মুখে রাজ্যের বিস্ময় এনে বলল, আমি ভণ্ড প্রতারক, এসব কি বলছো তুমি তাপসী? আর কি হিসেব মেলাবে তুমি আমার সঙ্গে? আজ আমি নিজে সন্তোষপুরে এলাহাবাদ ব্যাংকে গিয়েছিলাম, তোমার আসল চরিত্র আমি সব জেনেছি। তুমি তো ওই ব্যাংকে চাকরি করো না, 3 বছর আগে চুরির দায় বরখাস্ত হয়ে গেছো, তাহলে কেন আমাদের মিথ্যে কথা বলেছিলে, কেন? আর এখন তুমি কি চাকরি করো? এই লাইফস্টাইল তুমি কিভাবে বজায় রেখেছো বলো, বলো, বলতে তোমাকে হবেই। তা না হলে আমি কাল সকালেই এ বাড়ি থেকে বেরিয়ে যাব। শৈবাল কিছুক্ষণ চুপ করে বসে রইল সোফায়, দুচোখ বন্ধ করে কপালে একটা হাত আড়াআড়ি রেখে সে যেন ভাবছে কিছু। তাপসীও ছাড়ার পাত্রী নয়, প্রচণ্ড রাগে তার শরীর জ্বলছে। বলো সত্যিটা কি, আমি জানতে চাই, বলো। তোমার মুখোশ এত তাড়াতাড়ি খুলে যাবে আমি ভাবতে পারিনি। আমার পূর্ব জীবনের কথা তোমাকে কে জানালো? শৈবাল কপাল থেকে হাত সরিয়ে জিজ্ঞেস করল, কেউ হয়তো জানিয়েছে, কিন্তু এটা কি তুমি মিথ্যে বলে অস্বীকার করতে পারো? তুমি কোনো উড়ো ফোন পেয়েছো এই তো? যে কোনো কারণেই হোক আমার অনেক সত্যিও আছে তাপসী, তাদের কাজই হলো আমার সম্বন্ধে নানা বাজে খবর রটিয়ে আমার বদনাম করা। কিন্তু কেন, এতে তাদের কি লাভ? তাছাড়া তুমি যে ব্যাংকে চাকরি করো না সেখান থেকে তোমার চাকরি গেছে, এটা কি তুমি অস্বীকার করতে পারো? না অস্বীকার করছি না, তবে
ওই ব্যাংকের ব্যাপারটাতেও আমি ষড়যন্ত্রের শিকার থাকবো, সে আমি টাকা চুরি করিনি, বিশ্বাস করো। কি করো এখন তুমি? এখন আমি প্রমোটারি ব্যবসা করি। ব্যাংক থেকে চাকরি চলে যাওয়ার পর আমি প্রমোটার হিসেবে কাজকর্ম করতে শুরু করি। এখন প্রমোটার হিসেবে আমি যথেষ্ট সফল। আমার অফিসও আছে, সেখানে কয়েকজন কর্মচারী কাজও করে। তাহলে তুমি বিয়ে করার সময় তোমার সেই পরিচয় দাওনি কেন? দেখো তাপসী, তোমাকে একটা কথা বলি, বাঙালি সমাজে প্রমোটার ব্যক্তিটিকে এখনও সন্দেহের চোখেই দেখা হয়। তো প্রমোটারের এখনও কোনো সামাজিক সম্মান নেই। প্রমোটার মানেই তাকে ধরে নেওয়া হয় একজন অসৎ খারাপ চরিত্রের মানুষ, যার অন্ধকার জগতের সঙ্গেই বেশি ওঠা বসা। আর তোমাদের বাড়ির আবহাওয়াটাই অন্যরকম, তোমার বাবা শিক্ষক ছিলেন, তুমি নিজেও শিক্ষয়িত্রী। তোমাকে দেখে আমার পছন্দ হয়েছিল, মনে হয়েছিল এই মেয়েটিকে আমার চাই সামাজিক সূত্রে, বিবাহ বন্ধনের মাধ্যমে। তাই আমি কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আলোচনা করে নিজের ওই পরিচয় দিয়েছিলাম। আর ব্যাংকে তো আমি একসময় চাকরি করতামই, এখানে কিছুটা অশ্বত্থা বা হতইতিগজ টাইপের ব্যাপার হয়েছে আর কি। এবার শৈবাল মনে হলো তার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। সে নিজস্ব ভঙ্গিতে হা করে হাসতে লাগলো। প্রমোটার হিসেবে আমি এখন যত টাকার মালিক, 60 বছর চাকরি করেও আমি অত টাকা পেতাম না। আর এই সামান্য ব্যাপার নিয়ে তুমি কেন মাথা ঘামাচ্ছ ডার্লিং? স্বামী হিসেবে আমার কর্তব্য তোমাকে সুখ দেওয়া, স্বাচ্ছন্দ্য দেওয়া, তোমাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করা। এর কোনোটিতেই তুমি কোনো ঘাটতি পাবে না। তুমি ভালো থাকবে তাপসী, আমি তোমাকে ভালো রাখবো, এটা কি যথেষ্ট নয়? আমার জীবনের সামান্য একটা ব্ল্যাক স্পট নিয়ে কেন মাথা ঘামাচ্ছ বলতো? এবার শৈবাল উঠে এলো সোফা থেকে, তারপর আবার দুহাত বাড়িয়ে আলিঙ্গন করতে গেল তাপসীকে, কিন্তু তাপসী নিজেকে দ্রুত সরিয়ে নিল। ব্যাপারটা আমি অত সহজে নিতে পারছি না শৈবাল, তুমি শুধু আমাকে ডিসিভ করনি, আমার বাবাকেও তাই করেছ। এরকম একজন প্রতারকের সঙ্গে আমি বাকি জীবন কাটাবো কিনা আমাকে ভেবে দেখতে হবে। কি করতে চাও তুমি? প্রয়োজনে আমি তোমার বিরুদ্ধে ডিভোর্সের মামলা করতে পারি। অ্যান্টিল দেন আমি তোমার সঙ্গে এক ঘরে এক বিছানায় শুতে পারবো না। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, এসবের পরিণতি তুমি জানো না। কি করবে তুমি আমার? বড়জোর আমার উপর অত্যাচারের চেষ্টা করবে, এই তো। কিন্তু আমি একজন এডুকেটেড মেয়ে, এটা তুমি খুব ভালো করে জানো। আমার উপর যদি শারীরিক অত্যাচার করতে চাও, তাহলে আমি সঙ্গে সঙ্গে লোকাল থানায় গিয়ে তোমার নামে FIR দায়ের করব, আর তার পরিণতি তুমি নিশ্চয়ই জানো। শৈবাল জ্বলন্ত দৃষ্টিতে তাপসীর দিকে তাকিয়ে আছে। যদি সম্ভব হতো সে হয়তো ভস্মই করে ফেলত তাকে। আমি যে ঘরে আমার জিনিসপত্র রেখেছি সেই ঘরেই শুতে যাচ্ছি, কি করবো আলটিমেটলি সেটা আমাকে ভাবতে হবে। মাঝের ঘরে ঢুকে তাপসী দরজা বন্ধ করে দিল। শৈবাল কিছুক্ষণ সোফার উপর চুপ করে বসে রইল একা। এক অসহায় রাগ ও বিরংসায় তার শরীর যেন জ্বলছিল। তারপর সে উঠল, ফ্রিজ থেকে বের করল মদের বোতল, সোডা গ্লাস, একা একা মদ্যপান করতে লাগলো মাঝরাত পর্যন্ত। তারপর টলতে টলতে বেডরুমে গিয়ে শৈবাল বিড়বিড় করে বলছিল, এই অপমানের প্রতিশোধ আমি নেব, প্রতিশোধ নেবই। শেষ হল শ্রীনীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস সুন্দর হৃদয়ের তৃতীয় পর্ব। নমস্কার।